শান্তিনিকেতনের অন্যতম উৎসব পৌষ মেলা। করোনা আবহে দীর্ঘদিন তা বন্ধ ছিল, বৃহস্পতিবার থেকে বোলপুরে বিকল্প পৌষ মেলা শুরু হয়। বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পৌষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শোভাযাত্রা আয়োজন করে শান্তিনিকেতনের উপাসনা গৃহ থেকে বোলপুর ব্যবসায়ী সমিতি ও বাংলা সংস্কৃতি মঞ্চ পর্যন্ত। বিকল্প পৌষ মেলার সূচনা করেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্র মাঝারি শিল্পী মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রদীপ চালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী। অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোলপুরের পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ, বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক, বোলপুরের সাংসদ অসিত মাল, প্রাক্তন বিশ্বভারতীর উপাচার্য সবুজ কলি সেন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মেলাতে 500টির বেশি স্টল রয়েছে। আমাদের দেশের বাহির এইখানে দেশের মন পাইবার দোকানিরা নানা পসরা নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই বিকল্প পৌষ মেলাকে কেন্দ্র করে বোলপুরে সাজো সাজো রব। এমআইসি স্যার উপস্থিত আছেন, আমাদের জেলা পরিষদের সভাপতি স্যার, এক্স ডিসি আমাদের বিশ্বভারতী, আরো যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অভিনব উদ্যোগ যাতে সফল হয়। এবং এই পবিত্র ভূমি, আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি বোলপুর, সেইখানে এই উদ্যোগ একটা অভিনব উদ্যোগ এবং আশা করব এই উদ্যোগে আপনারা সবাই সাথী হবেন এবং অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। জাতীয় সঙ্গীতকে প্রতিদিন মানুষকে নিয়ে তারা এখানে শোনাবেন এবং মানুষও শ্রদ্ধা জানাবেন, এটা একটা মহৎ উদ্যোগ। এছাড়াও আজকে দিনটা আমাদের কাছে বড় দিন, এই কারণে বলছি আপনারা দুটো বছর আমরা আমাদের গর্বের আমাদের ঐতিহ্যে বোলপুরের মানুষের স্বপ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের সেই পৌষ মেলা মানুষের মধ্যে একটা। বোলপুর থেকে মৃন্ময়ী লাহিড়ির রিপোর্ট, টিভি নিউজ 10। 1911 সালে রবীন্দ্রনাথ।